টিভি ইউনিটের সাথে সাথে ম্যাট্রেস প্রোটেক্টর ওটা অর্ডার করা হয়েছে। আমি যাচ্ছি অফিস, দেরি হয়ে গেছে অলরেডি, এবার ওকে পুরো দেখতে হবে। আজকে আমাদের টিভি ইউনিট পুরো আসছে, এখানে এসি অ্যাসেম্বলি হবে, সবকিছু কাজ হবে, আর ম্যাট্রেস প্রোটেক্টরটা আসছে। তো এখন তো আমি তো বেরিয়ে যাবো, আমার অনেক দেরি হয়ে গেছে, বেচারা ও সারা কিছু দেখে ফিক্স করাবে। বেচারা কে করে নেবো আবার কি, আমি থাকলে ভালো হতো কিন্তু ওই কি করবো, অফিসও আছে। তুমি করে নিতে পারবে আমি জানি, বাট একটু হ্যাসল হবে সেটা বুঝতে পারছি, বাট আমি জানি তুমি লাইক মোর দ্যান ক্যাপেবল টু হ্যান্ডেল দি স্মল থিংস। ডায়লগ বড় বড় জিনিস হ্যান্ডেল করে নাই, ছোট ছোট কি আছে কাছে। যা টাটা লাগে, টাটা। ও পার্টনার নম্বর দেখতে পারবে না, এটা লাগানো আছে। ও হ্যাঁ দেখতো, টাটা লাগে। বিকাশ ওখানে ক্যাবের জন্য ওয়েট করছে। টিভি ইউনিটের তোমাদের বলছিলাম আসবে, তো এখন মানে এসে গেছে, অ্যাকচুয়ালি ফোন করেছিল, বেল বাজালো। কামিং, আজকে টিভি ইউনিটে এসছে, সত্যিকারের মনটা শান্তি। আর তার চেয়েও বড় কথা, এইগুলো করার পর না বাড়ি পুরো নোংরা হয়ে যাবে, আবার আমাকে ভ্যাকিউম করো, আবার মপ করো, সব করতে হবে। বাট ডেফিনেটলি করতে তো হবে, বাড়িতে কাজ করে করতেই হয়। বাট এইগুলো যে আসছে সোফাটা, আজকে তোমাদের সোফাটাও দেখাবো। অ্যাকচুয়ালি আমার সোফা কাম বেড আছে, তো এইগুলো হলেই না বাড়িতে পুরো পুরো বাড়ি আমার নোংরা হয়ে যায়, পুরো বাড়ি আমাকে আবার করতে হয়। তোমরা টিভিটা উঠিয়ে দিল সেটিং করে। হ্যাঁ ক্যা সরি কিছু বলে আপ, আচ্ছা নিয়ে এসছে না ওনারাও, আচ্ছা এটাই আছে মনে হচ্ছে। গাড়ি থেকে ওরা নামাচ্ছে, এতদিন পর ফাইনালি তোমাদের বললাম সোফাটা এসছে, যেটা আমি প্রিভিয়াস অ্যাটিস ক্রিসমাসের আগে এসেছিলাম সোফা, ঠিক ক্রিসমাসের পরে এসছে আমাদের টিভি ইউনিট। পিলোজ গুলো আমি জেনে বুঝে ব্রাইট কালার নিয়েছি, মিক্স কালার নিয়েছি, যাতে ব্রাইট লাগে। অ্যাকচুয়ালি আরো পিলোজ অ্যাড হবে, আপাতত এগুলো কাস্টমাইজ করে বানাবো, প্লাস এগুলো আমার নিজের সেগুলো অ্যাড অন করেছি, আরো কিছু প্ল্যান আছে পরে। থ্রো আছে যেটা আমার, সেটা আমার দেওয়া আছে, বিকজ এখন উইন্টার আছে। এটা হচ্ছে টার্কোইজ ব্লু কালার, আর দ্য মেইন থিং ইজ দ্যাট ইটস অ্যান এল শেপ, আমরা দেখিয়ে দিচ্ছি। এটা হলো এল শেপ, লিটারালি আমাদের যেটা হয় আমরা ওই বসে কিছু দেখি, তারপর বসতে বসতে আমরা শুয়ে পড়ি, মানে এরকমই হয়। ইভেন কি বাড়িতে যখন গ্যাদারিং হয়, পার্টি হয়, তখনও ওরকমই সবাই লোকজন বসার জন্য অনেক বেশি স্পেস। সো স্টোরেজের আমাদের খুবই একটা মানে বড় দরকার, সো দিস ইজ দ্য স্টোরেজ, অনেকটা বড় স্পেস আছে, লিটারালি অনেকটা। এইটা এরকম আছে, তুমি বাইরে রাখতে পারো, বাট আমি ভিতরে করেই রাখি, দেখতে ভালো লাগবে সেই জন্য। এন্ড হিয়ার কামস দ্য বেড, দ্য বেডটা তুমি বার করো। আচ্ছা আমি বার করে দেখাচ্ছি। তো নিচেও ঠিক ওরকমই স্ট্র্যাপ আছে, হ্যাঁ সো পুরো বেডটা এইভাবে বেরিয়ে গেছে, এটা দিয়ে টানা যায়। আর এর ভেতরে আছে যেটা তোমাকে উপরে দিতে হবে,
এটা হচ্ছে উঠানো যায় উঠিয়ে ঠিক এর উপরে দিতে হবে তো এটা হ্যাঁ লিটারালি আর এটা এখানে স্টোর করা থাকে যখন ইউজ হয় না যেভাবে ও ঢোকালো ঠিক সেভাবে ভেতরে ঢুকে যাবে আবার বেডটা নর্মালি আবার এইভাবে ভিতরে চলে গেল তো আবার এল শেপ সোফা হয়ে গেল যেটা আমাদের কলকাতা বাড়িতে আছে মানে এটা নেওয়ার পর আমি মনে হয় অন্য কথা ভাবতে পারি না বিকজ ফার্স্ট অফ অল ইটস কমফোর্টেবল অনেকজনকে অ্যাকোমোডেট করে আর তুমি নিজেও দুজনে আরামসে শুয়ে টিভি দেখতে পারবে মুভি দেখতে পারবে অনেকটা আরামসে আরামসে আর আমাদের স্পেস দেখো হল রুমটা এতই বড় লিটারালি এত বড় সোফা আনার পর আমাদের হল রুম থেকে গেছে স্পেস লাস্ট ইউনিট হচ্ছে এইটা এটাও কাস্টমাইজ করে বলে বানানো এটা অ্যাকচুয়ালি একটা স্টুল আছে যেটা কাফি সফট আছে যেখানে অ্যাকচুয়ালি আমি এখানে ক্রিসমাস ডে করতে এর উপরে করে রেখেছি বিকজ এখন আমাদের সেন্টার টেবিল কফি টেবিল কিছু আসেনি তো এইটা হলো এরকম নিউ ইয়ারের আগে তাহলে আমাদের হল রুমটাও মানে মোটামুটি বসার মতো জায়গা হয়ে গেল গেট টুগেদার আরামসে করতে পারবো অনেকটা স্পেস তো এই জিনিসগুলো নিউ ইয়ারের সেট আপ হয়ে গেল না বেশ ভালো লাগছে আর আস্তে আস্তে বাকিগুলো হবে আস্তে আস্তে সবাই তোমরা দেখতেই পারবে এটা আমাদের নিচে ক্রিসমাস ট্রি আর ওইটা আমাদের ব্যালকনি ভালোই লাগছে এগো নিচ থেকে সব জায়গাতেই মোটামুটি লাইট ফাইট লাগিয়েছে ইউজ করিনি না লিপবাম আনতে ভুলে গেছি তারপরে এইটা কেনা হলো আর ওখানে অফার চলছিল বললো কেনো 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 তাড়াতাড়ি না সরি বিল করতে গেছি জাস্ট এইটাই কিনেছিলাম বুটসে গেছিলাম তো ওখানে বললো যে অফার চলছে হ্যাঁ হ্যাঁ আর বলছে আরও কিছু নাও মানে সবাই শুধু আজকে কোর্স করছে আরও কিছু নাও আরও কিছু নাও মানে ভালোই আমরা আজকে হয়েছি মুরগা মুরগি সবই বাট হ্যাঁ আমরাও আরও কিছু নিয়েছি আরো কিছু বলতে হবে অনেক কিছু হয়েছে সেটা তুমি দেখাবে না ভিডিও যখন করবে হ্যাঁ এই যে এটা কেনা হলো এটা সানস্ক্রিন দরকার আছে ওটা নিলাম ঠোঁটটা একদম ফেটে আমার কি অবস্থা এখানে আসার কথা ছিল না হাঁটতে হাঁটতে আমরা মল চলে এসেছি বিকজ আমার ওয়াকিং ডিস্টেন্স বাড়ি থেকে লাগছে ভালো বলেছিলাম যে আগে যখন আমার ফার্নিচার ইনস্টল হলো বা ফার্নিচার আসলো ছিল না সেটাকে দেখাইনি সারপ্রাইজ দেওয়ার জন্য তো আজকেও আমি ঠিক সেরকমই করেছি ও বাড়িতে এসে লিটারালি আর দেখছে যে টিভি ইউনিটটা কেরম আছে আর টিভি ইউনিটের পর টিভিটা এখন দেওয়া হয়েছে বিকজ আমার টিভিটা অনেক বড় 55 সো হিউজ ও এসব দেখো দেখা দেখি করছে আচ্ছা এরকম হচ্ছে ভালো হয়েছে স্ট্রং আছে দেখতে খুবই সুন্দর আমি তো সামনে থেকে দেখিনি মানে এখন দেখছিলাম এন্ড অপশন আছে স্টোরেজও আছে দুটো দুটো দুই রকম এটা ড্রয়ার আছে তো ড্রয়ার আছে এরকম পুল করে বাট খুব ভালো হয়েছে জাস্ট টিভিটা রাখা হয়েছে আর এটা আমাদের দুই টিভি বক্স আছে তো এটা রাখা হয়েছে বাট দেখতে খুব সুন্দর লাগছে আর একদম সাইজের ফিট আসছে মানে সেটা ভালো জিনিস তো বলা হলো যে স্টোরেজের জন্য খুব কাজে লাগবে প্লাস অনেক কিছু আছে ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউ নো ডিসপ্লে মেবি গেস্ট আসলে আর এগুলো তো আছে নানান জিনিস আর এটা জাস্ট টেম্পারে রাখা এখনো ঠিক মানে ভেবে রাখা নেই এক্স্যাক্টলি এখন তো সাজানো হয় হ্যাঁ ভালো করে আস্তে আস্তে করে সবকিছু হবে বাট আমার ভালো লাগলো না সামনে থেকে দেখে খুব সুন্দর লাগছে প্লাস সবথেকে ভালো লাগছে যে টিভিটা একদম সাইজে সেট হয়ে গেছে দিস ইজ লাইক 55 ইঞ্চেস টিভি এন্ড ইট ক্যান হোল্ড আপ টু 70 ইঞ্চেস তোমার পাশে অনেকটা হাইট আছে আজকে সমোসা আর পাস্তা খেয়ে আমার না পেট ভরে গেছে আমি কোন রকম একটুখানি খেয়েছি আজকে কি জানো হয়েছিল ও এনকোয়ারি আজকে এনকোয়ারি বিনস আলু যেটা ফ্রাই আমি মশলা দিয়ে করি ওইটা আর রাইস আর একটু আলু ভিন্ডি ছিল
যেটা তো খেলাম আমি একটুখানি আলু দিয়েছি না এটা ভালো ছিল কিন্তু আলুটা ভালো হয়েছিল আর আজকেরটা মোটামুটি হয়েছে না ভালো হয়েছে না না মোটামুটি হ্যাঁ টিভি ইউনিটটা এসেছিল তার সঙ্গে এসেছিল আমাদের একটা ম্যাট্রেস প্রোটেক্টর তো আজকে আমাদের একটা ম্যাট্রেস প্রোটেক্টর এসেছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আছে এটা খুব ভালো আছে ওয়াই বিকজ এটা খুব ভালো হয়েছে বিকজ যদি আমরা কিছু খাচ্ছি হচ্ছে কিছু পড়েও গেল তাও ম্যাট্রেসটা প্রোটেক্টেড থাকবে ভালো করে ধরে থাকবে আর কি ইলাস্টিক বুঝতে পারছো মানে ভালো করে ধরে থাকবে ওটা কোনো স্লিপ করবে না যেটা দরকার সাইডটা এরকম কাপড়ের ঠিক আছে বাট এটা ওয়াটারপ্রুফ তারপরে এইখান থেকে প্রোটেক্টরটা এরকম স্টার্ট হচ্ছে আর এটা ওয়াটারপ্রুফ যেটা ও দেখে অর্ডার করেছে ওই অ্যাকচুয়ালি এগুলো অর্ডার করেছে আমাকে বলে দিয়েছিল যে আমাদের যে টিভি ইউনিটটা এসছে তারপর আমি ফাইনাল করে ওকে বললাম তো এই দুটো আছে এইটা সামনে তাই না দিদি হ্যাঁ এটা সামনে আছে এরকম সাদা এগুলো অ্যাকচুয়ালি আমি সাদাই দেখেছি আমি অন্য কোনো কালারে দেখিনি তো অ্যাকচুয়ালি ম্যাট্রেস এত দাম দিয়ে কেনা হয় তো প্রোটেক্টর কেনাটা খুবই দরকার কোনো কিছু পড়ে গেল বা শুধু পড়ে যাওয়া না আমরা যখন শুয়েও আমাদের গা থেকে অনেকই স্ওয়েট এই ওই সেগুলো ম্যাট্রেসে যায় তোমরা দেখবে স্টেন হয়ে যায় যেটা এটাতে হবে স্টেন হয়ে যায় ওটা দিয়ে আবার ব্যাকটেরিয়া ছড়িয়ে হয় এটাতে ভালো থাকবে তো এটা সেই জন্য কেনা একটা পাতার পর ঠিক এরকম লাগছে এর উপরে আমি বেডশিট পেতে নেব এখন যখন ঘরে মানে অনেক কিছু জিনিসগুলো মানে সেটেল হয়েছে না তা আমাদেরও একটু ঘরে থাকতে ভালো লাগছে মানে বাড়ির মানে মনে হচ্ছে যে একটু বসার জায়গা আছে জিনিসপত্রগুলো হয়েছে অনেক কিছুই অনেক কিছু সামনে হবে তার সঙ্গে আছে নিউ ইয়ার আমাদের দুবাইয়ের ফার্স্ট নিউ ইয়ার তো প্ল্যান আছে একটা ভালো কোনো জায়গায় যাব ভালো ভিউ থাকবে ভালো ফায়ার ওয়ার্কস থাকবে এখানে ফায়ার ওয়ার্কস ড্রোন দিয়ে যেন অনেক অনেক কিছু হয় প্লাস অনেকগুলো বিচেস আছে যেখানে অনেক রকম প্রোগ্রামস হয় ফায়ার ওয়ার্কস ইনক্লুডেড তো দেখছি কোথায় যাব সেটা এখনও ঠিক করিনি অনেকগুলো জায়গা শর্ট লিস্ট করেছি প্লাস আমাদের ফ্রেন্ডরাও অনেকগুলো জায়গা ওরা সাজেস্ট করছে যেখানে এখানে যেতে পারিস কথা হচ্ছে কারোর সঙ্গে যাওয়া বাট অ্যাকচুয়ালি আমরা এখনও মানে ডিসাইড করিনি আমরা দুজনে যাব না কোনো ফ্রেন্ড কোনো গ্রুপ মিলে যাব সেটা সামনেই তোমরা দেখতে পারবে প্লাস ঘরটা এখন যেটা বললাম খুব বেশি শান্তি রিয়েলি রিল্যাক্সিং বসার জায়গা আছে টিভিটাও হয়ে গেল কিচেনটাও আমাদের অলমোস্ট হয়ে গেছে তো ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ আর আমরা কোন ব্র্যান্ড থেকে নিয়েছি কী নিয়েছি ঘরটা একবার দেখিয়ে দেবো কোথায় কোথায় জিনিস নিয়েছি তো প্লিজ দেখতে থাকো বাই বাই গুড নাইট